এদিকে তফসিল পেছানোর দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব। রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি আরো বলেন, সাংঘর্ষিক অবস্থান থেকে সরে এসে সব দল যেন নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যবস্থা প্রধানমন্ত্রীকে করতে হবে। নির্বাচনের তফসিল কয়েকবার চেঞ্জ হয়েছে, আগেও তফসিল চেঞ্জ করতে হবে, নির্বাচনের তারিখ পরি করতে হবে, সাধ্যবাদ দাবি মেনে নিতে হবে, সংবিধান দেশের জন্য কেন্দ্রে কেন্দ্রে রায় দিতে হবে লিখিতভাবে কাগজে, ব্যালট বাক্স বদলানো চলবে না, ডাবল ব্যালট ছাপানো চলবে না, বিচারিং অফিসারের কাছে ব্যালট পেপার রেখে দেওয়া চলবে না, ঢাকা থেকে ইভিএম দিয়ে ইঞ্জিনিয়ারিং করে ঢাকা থেকে রেজাল্ট ঘোষণার সেই নির্বাচনে আমরা যাব না।